নেত্রকোনায় মডেল মসজিদ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে তৃতীয় তলার বিম। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি কাজে নিম্নমানের কাঁচামাল ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। এমনকি রাতের আধারেই ভেঙে পড়া বিম সরিয়ে নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। যদিও এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশনাতেই ভেঙে ফেলা হয়েছে বিম এমন দাবি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর। নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকনের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী সরকারের 560টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় নেত্রকোনার 10টি উপজেলাতেই নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক মডেল মসজিদ। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নেত্রকোনার বারহাট্টায় নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলার বিম ধসে পড়ে, যার খবর দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সংশ্লিষ্টরা রাতের আঁধারেই ভেঙে যাওয়া অংশ দ্রুত সরিয়ে নেয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শুরু থেকেই সরকারি এই কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। রাতারাতি ওই সমস্ত যা ছিল সব ভাঙা চোরা সব সরাই এখন নিশ্চিহ্ন করে দিচ্ছে যে এখানে কোনো ঘটনাই ঘটে না, এরকম একটা প্রমাণ করার তারা চেষ্টা করছে। কন্ট্রাক্টরের লোকজন এটাকে ভেঙে অপসারণ করে ফেলছে, আর কোনো চিহ্ন পর্যন্ত নাই এখানে। পরের দিন সকাল 11টার দিকে ইউনোমোদে আসলেন, উনিও এসে কোনো চিহ্ন পান নাই। এত বড় একটা কাজ, 12 কোটি টাকার একটা কাজ, এইভাবে মালামালায় নিয়ে কাজ করার জন্য আমরা অন্য কোনো দিকে না, আরও পাশে হাসপাতাল হয়েছে, কিন্তু এই ব্যাপারে আমরা সন্দেহ পোষণ, এখানে কাজটা সঠিকভাবে হয় নাই। এদিকে অনিয়মের খবরে তদন্তে এসেছেন সংশ্লিষ্ট প্রকল্পের উপপরিচালক, যদিও বিষয়টি পজিটিভলি দেখার অনুরোধ করেছেন তিনি। যদি কোনো গাফিলতি পরিলক্ষিত হয় সেটার উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে কোনো সুযোগ দেওয়া হবে না নিম্নমানের কাজ করার। নিম্নমানের মালামাল ব্যবহার ও ধসে যাওয়ার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কি কারণে এমনটি ঘটলো বা কি আসলে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা সেটি তদন্ত করছি, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত শেষে আমরা বলতে পারবো আসলে প্রকৃত ঘটনাটা কি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষের নির্দেশ মেনেই রাতের আঁধারে বিম অপসারণের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী। যেহেতু এসপার্ট নকশা মোতাবেক কাজটা হয় নাই, তো এই জন্য ওটাকে ভাঙা নির্দেশ আমি দেই এবং তারা ওটাকে ভেঙে অপসারণ করে এখন আবার নতুন করে নকশা মোতাবেক ওটাকে আবার তারা কাস্টিং করবে। জেলার প্রতিটি মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 12,42,92,000 টাকা। 15 মাস মেয়াদি কার্যাদেশ দেয়া হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি একটিরও। দ্য রিপোর্ট, নিউজ 24।